বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় পাঠাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আজম খান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় ডক্টর মোহাম্মদ আজম খান কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের ফলাফলের কথা যদি বাদও দিই নির্বাচন কমিশনের পারফরমেন্স কেমন হলো এটি এখন আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার এই দুটোই আলোচনার মধ্যে আলোচনার বিষয়বস্তু সো নির্বাচন কমিশন তাদের প্রথম পরীক্ষায় কতটা উত্তাল বলে মনে হয় ধন্যবাদ জিলু ভাই অ্যাকচুয়ালি যে কোনো নির্বাচনে শুধু নির্বাচন কমিশন মানে নির্বাচনের পরিবেশ বা আবহাওয়া তৈরির জন্য দায়ী না সাথে যারা পার্টিসিপেটরি থাকে বা স্টেক হোল্ডার থাকে তারা বেশি আরও বেশি ইম্পর্টেন্ট তো এখন যেহেতু এই নির্বাচন কমিশন একটা মানে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গঠিত হয়েছে আমি আশা করি যে এই নির্বাচন কমিশন আমাদের জাতিকে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে হ্যাঁ একটা জিনিস হলো যে নির্বাচন কমিশনের যখন নাকি একটা নির্বাচন করতে যায় তখন যারা স্টেক হোল্ডার থাকে যারা প্রার্থী থাকে তাদের জনসমর্থনের কাছে কাছে এবং মানে তাদের জনসমর্থনের যে মানে আচরণের উপর অনেক কিছু নির্ভর করে তাই বাংলাদেশে আওয়ামী লীগ সদা সর্বদাই চায় যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক এবং জনগণ তাদের মনের যেই বাসনা যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক তাই এখন কি হয় যখন নাকি ভোটের মাঠে আপনার শক্ত কখনো বিরোধী পক্ষ না থাকে হ্যাঁ তা তখনই কিন্তু কিছু মানে ভোটের মধ্যে কিছু অনিয়ম ব্যত্যয় ঘটে তা আপনি এখন দেখবেন যে কুমিল্লার যে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে যেই টোটাল আবহাওয়াটা একদম কিন্তু টোটালি মানে একদম সুষ্ঠু এবং কেউ একেবারে লেভেল প্লেয়িং যে ফিল্ডটা এই নির্বাচন কমিশন আমরা আশা করছি যে তারা ভালো নির্বাচন উপহার দিতে পারবে কারণ এই প্রথম নির্বাচনে তারা লেভেল প্লেয়িং ফিল্ডটা একদম সমান করে ফেলেছে হ্যাঁ বরং উল্টো যেহেতু মানে আমাদের প্রার্থী মানে দলের প্রার্থী যেহেতু এই মানে বিভিন্ন রকমের কথা আগে থেকে আছে দেখে বরং আমাদের দলের প্রার্থী চাপের মধ্যে আছে বিভিন্ন রকমের মানে দোষে দোষান্বিত করতে করার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক তবে এই নির্বাচনে যেটা মানে বর্তমান নির্বাচন কমিশন তাদের যে টোটাল যেই মানে নির্বাচনী যেই আবহাওয়াটা তৈরি করেছে তাতে বোঝা যাচ্ছে তারা যে কোনো নির্বাচন কিন্তু তারা সমালোচনার মুখে পড়েছেন যে স্থানীয় সংসদ সদস্যকে থেকে না সেটা হলো তারা কথা শুনতে পারেনি না তারা কথা শুনতে পারেনি শুনতে পারেনি সাধারণত কি হয় এরকম যখন সিটিং মানে মানে গভর্নমেন্টের যে কোনো সিটিং এমপি বা কোনো মন্ত্রী থাকে তারা সাধারণত ইউজুয়ালি আপনার ওই নির্বাচনের কেন্দ্রে থাকে না হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি ভদ্রতার মানে ইয়ে করে বা একটা সুন্দর পরিবেশ যাতে থাকে যাতে কেউ কথা না তুলতে পারে কিন্তু এখন কথা হলো যে বাহার সাহেব কিন্তু ওনার বাড়ি ওইখানে হ্যাঁ তা উনি বারবার বলছেন যে আমি কোনো ইনফ্লুয়েন্স করছি না বা আমি কোনো ইয়ে মানে কোনো ওইরকম আমার ওইরকম কেউ প্রমাণ দেখাতে পারবে তো আমার বাড়িতে আমি থাকবো না হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আইনগতভাবে নির্বাচন কমিশন কাউকে কোনো এলাকা থেকে সরিয়ে দিয়ে দিবে সেটা পারে না হ্যাঁ তবে নির্বাচন কমিশন যদি এইটা যদি বলতো যে না আপনি থাকলে এই নির্বাচন প্রভাবিত হবে অথবা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে কিন্তু সেই চিঠি না দিয়ে যে আপনি মানে সরে যান হ্যাঁ তো একটা পর্যায়ে কিন্তু পারে সেটা এই অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে নির্বাচনকালীন সময়ে পুরোপুরি কিন্তু তাদের উপর ক্ষমতাটা থাকে তারা ইচ্ছা করলে পারে সেটা হলো অনেক উদাহরণ কিন্তু আছে যেমন মনে করেন একটা ইলেকশনের কথা বলি আমি নরেন্দ্র মোদী কিন্তু যখন ক্যাম্পেইন করতে গিয়েছিল সাত দিন সে ঘরে আটকা ছিল নির্বাচন কমিশন বলেছে নো ইউ ক্যানট মুভ এবং সে কিন্তু মানে মুভ করতে পারে নাই তো নির্বাচন কমিশন এই তাদের যেই ক্ষমতাটা আছে এখন বর্তমান যে আইনি কাঠামো আছে এই আইনি কাঠামোর মধ্যে কিন্তু তারা ইচ্ছা করলেই হ্যাঁ যে কোনো ধরনের নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ তো এই এই এইটা যেটা যেটা আসলে মেইনলি হলো আপনি দেখবেন বিএনপি সদা সর্বদাই চায় যে একটা যে কোনো নির্বাচন হোক সেটাকে বিতর্কিত করতে অথচ এই কুমিল্লায় গত দুইটা নির্বাচনে কিন্তু কুমিল্লার এই সাকুর সাহেব যে জিতেছেন
হ্যাঁ, সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু উনি জিতেছেন এবং মেয়র ছিলেন, কিন্তু ওনাদের কথা হলে হারলেই তখন এই মানে নির্বাচন সুষ্ঠু হয় না অথবা মানে ঠিক মতো পাইছে। কিন্তু আপনি জিনিসটা বুঝতে হবে যে যদি বিএনপি এবং ওই বিরোধী পক্ষের উদ্দেশ্য থাকে যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করব, এই টার্গেট থাকলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হলেও প্রশ্নবিদ্ধ করতে চাইলে কিন্তু অনেক রকম প্রসঙ্গ তুলে আনা যায়। থেকে শুরু করছি, উনি বললেন যে এর আগে তো দুটো নির্বাচন হয়েছে, সাকু সাহেব জিতছে, বাহার সাহেব এমপি ছিলেন, তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিএনপি করতে চাচ্ছে। এর আগে যে এমপি ছিলেন তাকে নিয়ে কিরকম বিতর্ক উঠেছিল, তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভোট করছে না কারুর, সে দলের পক্ষে ভোট দিচ্ছে না, সে দলদ্রোহী, এরকম অভিযোগ তার এগেনস্টে ছিল। বিধায়ক ভোট নিরপেক্ষ হয়েছে, এমপিরা ক্ষমতাসীন দলের যখন স্বতন্ত্র মানে কোনো পক্ষ হবে না সেখানেই স্বতন্ত্র ভোট সম্ভব স্থানীয় নির্বাচনে, তাছাড়া কিন্তু স্বতন্ত্র নির্বাচন হবে না। বাহার সাহেব কত জনপ্রিয় লোক, উনি 5ই জানুয়ারি 2014 যদি এমপি থেকে থাকেন তো ভোটারবিহীন নির্বাচন, 30ই ডিসেম্বর 2018 ভোট, উনি যদি এমপি আছেন বর্তমানে, রাতের বেলা ভোট, রাতের বেলা হচ্ছে ভোটিং, দিনের বেলা কাউন্টিং। তো উনার কি এমন ব্যক্তি ইমেজ আছে যিনি নিজেই নির্বাচিত প্রতিনিধি না, নিজেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হননি, উনি আবার বউ বাচ্চা আত্মীয় স্বজন চাকর বাকর ড্রাইভার হেল্পার যা আছে সব নামিয়ে দিয়েছে, যাতে আমার মানে ওনার যে এমপি ট্রেডমার্কটা ঠিক থাকে যে হ্যাঁ উনার বউ নেবেছে, তারপরে তার মতামত আছে, ওনার মেয়ে নেবেছে, ওনার ড্রাইভার নেবেছে, ওনার পিএস নেবেছে, এই করে নিজের ভোটের নাই ঠিক ঠিকানা, নিজে একটা ভোটারবিহীন নির্বাচনে নিজের রাতের বেলা ঘুমাইছে, সকালে উঠে দেখে এমপি হয়েছে, সে আবার চলে যাচ্ছে অন্য জায়গায় বিতর্কিত করতে। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রত্যেকটা নির্বাচন আমরা বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য খুঁজে বেড়াচ্ছি, ভাই আপনারা সুযোগ আমাদের দেন কেন? বাহার সাহেব কি এমন ইমেজধারী লোক, উনি না নামলে কি আপনার দল জিতবে না যদি মনে করেন? আর নিরপেক্ষ নির্বাচন হলে উনি যদি ভোটও করতে যায় নিরপেক্ষ নির্বাচন উনি হারবে, তো আপনারা বিতর্কিত জড়ায় যাচ্ছেন। বাহার সাহেবের মতো লোক দুইটা নির্বাচন করেনি, তুমি ওটা থাকো ঢাকায় বসে থাকে সংসদ সদস্য, তুমি এমপি, পার্লামেন্ট চলছে, বাজেট অধিবেশন চলতেছে, ওইখানে বউ বাচ্চা নাতিপুতি নিয়ে এত ভোটের বাজারে কী করবেন? প্রশাসন শোনেন, একটা ক্ষমতাসীন দলের লোকাল এমপি যখন কোথাও ইনভলভ হয়ে যায় প্রশাসনের পক্ষে নিরপেক্ষ ভূমিকা রাখা কিন্তু খুবই দুষ্কর হয়ে যায়, এটা একটা চিন্তা করতে হবে আপনাদের, যে প্রশাসনকে নিরপেক্ষ রাখতে গেলে ক্ষমতাসীন দলের নেতারা কর্মীরা লোকাল এমপিরা তাদেরকে নিরপেক্ষ যদি না রাখা যায় এই ভোট কখনো সুষ্ঠু হয় না। এখন আপনি ভোট সুস্থ পরিবেশ বলতেই পারেন, মারামারি হয় নাই এই কারণে সুস্থ পরিবেশ বলতে পারেন। এখন 100% লোকের ভিতরে যদি 20% ভোট শুধু ভোটাধিকার পদ্ধতি প্রয়োগ করতে পারে, তাহলে 80% লোকের ভোটের অধিকার খর্ব ইভিএম মেশিনটা দিয়ে কেন ভোট করতে হবে ভাই? বিতর্কিত তো আপনারাই করছেন, আমরা বলছি ইভিএম মেশিন দিয়ে ভোট হবে না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব হচ্ছে বিএনপিতে, পড়বে হচ্ছে নৌকায়। তো তাহলে এই মেশিনটা নিয়ে বিতর্কিত তো আপনারাই করছেন, এখানে কারণটা কি? প্রথমত আপনারা ব্যবসা করতে যাচ্ছেন এই মেশিন আমদানি রপ্তানি করে, দ্বিতীয়ত আপনারা আপনাদের ভিতরকার যা জিনিসপত্র যন্ত্রপাতি আছে এখানে তো ভাই সরকার কথা কয় মেশিনে, ভোটাররা কথা কয় না, একটা এজেন্ট ভোট কাউন্ট করতে পারবে না, গণনা করতে পারবে না, আপত্তি দিতে পারবে না, এজেন্টের কোনো প্রয়োজন নেই এই মেশিনে। তো পৃথিবীর ইতিহাসে এই মেশিন যদি আপনি মনে করেন যে সর্বাধিক নিরপেক্ষ, তাহলে এত হাজার হাজার কোটি টাকা খরচা করে প্রত্যেকটা রাষ্ট্রে এই নির্বাচনের আয়োজন, এই পুলিং, এই প্রিজাইডিং, এই নিরাপত্তা প্রহরী, এই বিডিআর র্যাব, এগুলো দরকার কি রে ভাই? তো মেশিনটাই তো অস্বচ্ছ, মেশিনটাই হচ্ছে বিতর্কিত। তো নির্বাচন বিতর্কিত করলেন দুটো পয়েন্টে, আপনারা ক্ষমতাসীন এমপিকে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন ভোট করতে, দ্বিতীয়ত একটা বিতর্কিত মেশিন নিয়ে ভোট শুরু করলেন। তারপরে আপনি কি বলতেছেন যে আমরা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে একটা খারাপ পরিবেশের দিকে নিয়ে যাচ্ছি। শোনেন, এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। স্থানীয় নির্বাচনে মেম্বার নির্বাচনেও করাপশন করে, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও করে, পৌরসভাতেও করছে, সিটি কর্পোরেশনেও করছে। এই যে আপনার বলেন আইভি জিতছে, আইভি দিচ্ছে, একটা ছিটকাদনী মহিলা ভোটে দাঁড়ালেই শুধু শামীম ওসমান শামীম ওসমান শামীম ওসমান সেন্টিমেন্টগুলো করে, সে ভোটাররা ভোট দিতে পারছে নাকি ইভিএম মেশিনে? কয়টা ভোটার ভোট দিতে পারছে? 1.5 লক্ষ 2 লক্ষ লোক যদি ভোটই দিতে না পারে, এটা কোনো মতামত প্রতিফলিত হলো নাকি? কখনোই প্রতিফলিত হলো না। এই জন্য বিতর্কিত আমরা করতে চাই না, করিও না, যে পরিমাণ বিতর্ক করা দরকার অনুসমান আমরা করতে পারি না, কারণ আপনাদের মতো মিডিয়া যন্ত্র, মুখের চাপার জোর, প্রশাসনিক সহযোগিতা, মামলাবিহীনভাবে আপনারা
যে একবার উন্মুক্তভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমাদের নামে সমালোচনা করার রাষ্ট্র আপনাদের একচেটিয়া অধিকার দিছে, এই অধিকারের সীমিত 1% তো আমরা ব্যবহার করতে পারছি না ভাই, এটা প্রয়োগের ক্ষেত্র তো আমাদের খুবই সীমিত, নাই বললেই চলে। এই জন্য আপনারা যেভাবে গণতান্ত্রিক অধিকার হিসেবে সমস্ত কিছু মিলায়মিশা যা করতেছেন ওইটার আশেপাশের সাথেও তো আমরা নাই, আমাদের তো জান বাঁচানো ফরজ ভাই। রাস্তায় কোথায় কিছু করতে যাবেন মামলার পর মামলা, কিছু না বলে একটা কথা বলবেন আপনাকে পুলিশ ধরে নিয়ে হয় আপনি গুম, না হলে আপনি বেশ কিছুদিন নাই, না হলে 6 মাস পর আপনাকে কিছু বোমা কিছু ককটেল দেওয়া হয় হরকাতুল জিহাদ, নাহলে জেএমবি, নাহলে আনসারুল্লাহ টিমের সদস্য বানা আপনাকে চালান দিয়ে দিচ্ছে, আর না হলে তো মামলার পর মামলা আছেই। এই জন্য গণতন্ত্র আপনাদের একচেটিয়া অধিকার, ভোটের অধিকার এমন একটা বাক্স আনছেন আজব বাক্স, এই বাক্সের জনগণের মতামত প্রতিফলিত হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। এখানে একটা পাতানো নির্বাচনের পাতানো যন্ত্র, পাতানো ফলাফল, আমি এখনো এটা বলি ইলেকশন কমিশন সম্পর্কে আপনি কিছু বলছেন, আর ইলেকশন কমিশন একটা নিয়ন্ত্রিত মানে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঠিক যেমন হওয়া দরকার আল্লাহ রসুলের নাম নিয়ে এটা ঠিক তেমনই, কথাবার্তা অনেক সুন্দর স্বচ্ছ মাঝে মধ্যে বলে ফেলেন কিন্তু কর্মে কি সেটাই হচ্ছে নির্বাচন কমিশনের পরিচয়, ওই থলের বিড়াল কিন্তু বেরোই গেল। এখন উনি বলেন যে না আমরা তো এমপিকে এখন থেকে বের করতে পারি না, এমপিকে বের করতে পারবো না তো নিয়ন্ত্রণ করো এমপিকে, ও মোবাইলে কাকে ফোন চাচ্ছে ভোট চাচ্ছে, ভোটের তো মোবাইলে তো ফোন ভোট চাওয়াটা নিষেধ, তো ট্যাপিং করো মোবাইল কাকে চাচ্ছে দেখো, বাইরে বেরোনো নিষেধ আছে মোবাইলে তো ভোট চাওয়া নিষেধ আছে, মানুষকে প্রভাবিত করা ভয়ভীতি দেখানো থ্রেট দেওয়া কি অনুদান দেওয়া প্রতিশ্রুতি দেওয়া এগুলো তো সবই নির্বাচনের একটা এমপি করতে পারে না। তো এই নির্বাচন কমিশন ঠিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন যেমন হওয়ার দরকার আল্লাহ রসুলের নাম দিয়ে ঠিক তেমন। এখন এখন প্রশ্ন হচ্ছে যে একজন এমপিকেই যেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না বা কথা শোনাতে পারছে না, তিনি প্রভাবিত করুন কিংবা নাই করুন, বাস্তবতা হচ্ছে যে ইলেকশন কমিশনের কথা তিনি শোনেননি, 300 এমপিকে কীভাবে কথা শোনাবেন বা নিয়ন্ত্রণ করবেন বা মনিটর করবেন? আমি সেটা বলছি, সেটা হলো যে কারণ এখন যা বাংলাদেশের বিধিবিধান তাতে তো এমপি থাকা অবস্থায় আগামী সংসদ নির্বাচন হবার কথা এখন। হ্যাঁ এটা তো এমপি মন্ত্রী থাকা তারাই তো নির্বাচন করবে। আরেকটা বলে দিলে বাক্স নষ্ট, এই যে বাক্স নষ্ট ভোটের বাক্স ত্রুটিপূর্ণ, একটা নির্বাচনে ভোটের বাক্স ত্রুটিপূর্ণ, এই বাক্সের দরকার কি ভাই আমার হাতের বাক্স দিয়ে যে আমি কাঠের বাক্সে ফেলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা এটা যদি আমি তাহলে এই পাপিয়াপার এই কথা থেকে আসি যে এই মাত্র কিছুক্ষণ আগে উনি বললেন যে দিনের ভোট রাতে হয়ে গেছে, আবার ইভিএম মেশিন মানে নিয়েও মানে আশঙ্কা বা প্রশ্ন অনেক কথা মানে কথা বললেন যে আওয়ামী লীগের নেতাদের মিডিয়া আমাদের আমরা চাপার জোরে দেখ কাপি আপা যদি এই কথা বলে তাহলে আর কিছু বলার নেই যে আমাদের মুখের চাপার জোরে আমরা সব করে যাচ্ছি। এখন কথা হলো যে এই লাস্ট যে আপাপি আপা কথাটা বললো নির্বাচন কমিশন সরকারের তুলপিবাহ, এখন আমি কিন্তু যেই কথাটা বলছি যে বিএনপির মেন টার্গেটটাই হলো যে যে কোনো মানে প্রতিষ্ঠানকে বিতর্কিত কীভাবে করবে, হ্যাঁ এই ওয়ে যেহেতু তাদের এখন জনসমর্থন নেই এই না থাকার কারণে তারা যে কোনো ব্যাপারকে বিতর্কিত করে কেন মানে পিছনের দরজা দিয়ে কোনো ফায়দা লোটার একটা চেষ্টা, সেটা হলো এই নির্বাচন কমিশন একটা নির্বাচনই কিন্তু যে একটা করলেন সেটা তো অনেকে মনে করেন যে পরীক্ষায় তারা ফেল করলেন, এটা এটা পরীক্ষায় আসলে এক এক ওই মানে আপনি যদি এই আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকতো যে থাকতে পারবেন না তাহলে কিন্তু উনি থাকতে পারতেন না, এই ধরনের তো কোনো না ইয়ে মানে মানে প্রভিশন আমাদের সংবিধানে নেই যে একজন নির্বাচিত এমপি এলাকায় থাকতে পারবেন না। হ্যাঁ তো সেই কারণেই কিন্তু যিনি যিনি আর উনি যেহেতু বলছেন আর একটু আগে যে পাপিয়াবা বললেন যে ওনার তো কোনো মানে পাবলিক ইমেজ নেই, পাবলিক তাকে ভোট দিয়ে বানায় নেই, তাহলে উনি থাকলে আপনাদের সমস্যা কোথায়? ওনার যেহেতু কোনো রকমের পাবলিক কানেকশন নেই তার কথা কেউ শুনে না ভাই, আপনার বুঝতে হবে যে আগে আবার আগের দুইটা নির্বাচনে যখন ছিলেন, হ্যাঁ আগে যে দুইটা নির্বাচন হয়েছে এবং ওইখানে ওনাদের দলীয় প্রার্থী যখন মেয়র হয়েছেন তখন কিন্তু বাহারসাব মানে থাকাটা খুব ভালো ছিল, এবার যেহেতু বাহারসাব মানে তাদের প্রার্থীকে তাদের দলীয় প্রার্থীকে সমর্থন করেনি অথবা মানে যেটা সমর্থন বলতে মানে মানে ব্যাকডোর দিয়ে এই জন্য উনি এখন খারাপ হয়ে গিয়েছেন, তো এখন সেইটা সেটাকে যদি মানে কাউন্টিং করা হয় আর যদি এই নির্বাচন কমিশন
যদি দেখে যে যে ওইখানে একজন এমপি বা একজন ওই মানে দলীয় মানে এমপি থাকাতে নির্বাচনে কোনো রকমের ব্যত্যয় ঘটেছে বা কোনো রকমের সমস্যা হয়েছে তাহলে কিন্তু তারা যে কোনো সময় নির্বাচন বাতিল করে দিতে পারেন কারণ নির্বাচন কমিশনের কিন্তু সেই সেই ক্ষমতা আছে তারা যদি মনে করেন যে এখানে মানে লোকাল এমপি এই জায়গাটাই থেকে এই নির্বাচনকে অবৈধভাবে প্রভাবিত করেছে বা মানে মানে লোকজনকে অন্যভাবে ম্যানিপুলেট করেছে তাহলে কিন্তু তারা ইচ্ছা করলে নির্বাচনই বাতিল করে দিতে পারে এবং আমি 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 মনে করি যে নির্বাচন কমিশন যদি নির্বাচন দেখে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া দেখে দেখে যে মানে সব কিছু ঠিক আছে এবং তারা যেই মানে আবহটা তৈরি করেছে এবং সেখানে যে পরিবেশটা তৈরি করেছে যদি দেখে যে এখানে নির্বাচন এবং দেখা কি মানে অ্যাকচুয়ালি দেখা গেছে যে টোটাল যেই পরিবেশটা ভোটের দিনের পরিবেশটা পরিবেশটা যেইভাবে ছিল সবাই সবাই লাইন ধরে লম্বা লম্বা লাইন ধরে হ্যাঁ দুই একটা মেশিনে হ্যাঁ যান্ত্রিক ত্রুটি হয়েছে এবং সাথে সাথে আবার রিপ্লেস করেছে অল্প টাইমের মধ্যেই তো লাইন ধরে লোকজন ভোট দিচ্ছে এবং এখানে কোনো রকম কারোর কোনো উপর প্রেশার নাই যে একে ভোট দিতে হতে হবে আর যেটা হলো বললেন যে প্রশাসন নিরপেক্ষ তো এখানে যদি এই কুমিল্লার ভোটে যদি প্রশাসন নিরপেক্ষ না থাকতো তাহলে কিন্তু এই নির্বাচনের আগের দিন পর্যন্ত বা নির্বাচনের দিন পর্যন্ত কোনো রকমের সহিংসতা বা কোনো রকমের কোনো মানে খারাপ পরিস্থিতি তৈরি হয় নাই এই কারণেই যে প্রশাসন কিন্তু কোনো রকম মানে ইয়ে করতে দেয় নাই আর যেটা হলো যে আপনার ইভিএমের পদ্ধতির কথা বলেছেন তো ইভিএমের পদ্ধতি অ্যাকচুয়ালি ওনারা বারবার বলে যে এইটাতে মানে টিপ দিলেই অন্য জায়গায় ভোট চলে যায় কিন্তু দেশের অনেক গণ্যমান্য আসলে বিএনপির প্রবলেমটা কি তাদের কিন্তু উচিত ছিল তাদেরও তো নিশ্চয়ই অনেক এক্সপার্ট আছে তাদেরও অনেকে এই টেকনোলজিতে মানে এক্সপার্ট আছে তারা ইভিএম মেশিনটা দেখে থেকে কী কী ত্রুটি আছে কীভাবে মানে ভোট ট্রান্সফার হয়ে যায় সেটা কিন্তু কখনো উপস্থাপন করতে পারতেছে না আপনি দেখেন জাফর ইকবাল সাহেব যে নাকি মানে আমাদের সমাজের কাছে একজন সজ্জন ব্যক্তি সে টোটাল ইভিএম পদ্ধতিটাকে চেক করে যে নির্বাচন কমিশনের যে সে কিন্তু বলেছে যে এখানে কোনো ভোটের কারচুপি করার বা একজনের ভোট আরেকজনকে দেওয়া সম্ভব না আর একটা হলো যে এই ইভিএম মেশিনে কিন্তু এখানে রেকর্ড থাকে কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু সেই চ্যালেঞ্জের এই যে ইয়েগুলো বের করে কিন্তু মানে ভোট যে প্রকৃতপক্ষে হয়েছে সেটা কিন্তু বের করা যায় কারণ এখানে মানে রেকর্ড থাকার ব্যবস্থা আছে হ্যাঁ আর একটা জিনিস হলো হ্যাঁ ওই যে যেটা আপা বললো পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম কেন বাতিল হয়ে গিয়েছে যখন নাকি সেন্ট্রাল থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে একটা পেপার ট্রেইলের কথা বলা হচ্ছিল যে ভোটটা দিলে একটা রিসিপ্ট পাওয়া যায় সেই ব্যবস্থা তো নেই হ্যাঁ না এখন সেটা নেই সেটা যদি মানে সেটা মানে যদি আমি তো সেটাই বললাম যে তারা যদি এই জিনিসগুলো কী কী দরকার সেগুলোকে এস্টাবলিশ করে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা একটা মানে সুষ্ঠু ভোট নির্বাচন করতে চাই যাতে যার ভোট যাকে যাকে ইচ্ছা তাকে দিবে সেই ব্যবস্থাটা করতে চাই এখন ইভিএম একটা মানে যেই পদ্ধতি আমাদের দেশে যে ইভিএম মেশিনগুলো বানানো হয়েছে সেটা ওই ওয়ার্ল্ডের অন্য অন্য দেশের মতো না এটাকে ম্যানিপুলেট করার কোনো সিস্টেমই নেই কারণ এটা ইন্টারনেটে চলে না ওই লোকাল যে কেন্দ্র আছে শুধু ওই কেন্দ্রের ভোটারদের নামগুলো এটার মধ্যে থাকবে এবং ওই কেন্দ্রেই শুধু যারা যারা ভোট দিবে সেখান থেকে রেজাল্টটা আসবে এখন এটা কেন্দ্র অন্য জায়গা থেকে ম্যানেজ মানে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি একটা থাকতো যে সেন্ট্রাল একটা ইন্টারনেট সিস্টেমে মেনটেন করতেছে সেইখানে হয়তো ট্যাম্পারিং করার একটা সুযোগ থাকে তো এই মেশিনে এই ধরনের কোনো মানে ব্যবস্থার কথা নেই আর আপা যেটা বললেন যে এই যে আইবি রহমানের মানে কোনো মানে অস্তিত্ব নেই সে একজন যাই হোক আর একটু খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে হ্যাঁ সিলিনার আইবি হ্যাঁ যে অ্যাকচুয়ালি যে খারাপ কথাটা বলেছেন সেটা ঠিক না একজন সে আপনি মনে করেন যে শামীম ওসমান সাহেব এই নারায়ণগঞ্জের দীর্ঘদিনে তাদের পারিবারিক রাজনৈতিক একটা ঐতিহ্য আছে একটা কন্ট্রোল করে তার উপরে তারপরেও সে তার সাথে চ্যালেঞ্জ করেও কিন্তু মানে দুইবার সে এখানের মেয়র হয়েছেন সো তাকে ওইভাবে কিছু কমান্ড করা আপা ঠিক না হ্যাঁ কারণ হলো কি যে আপনিও একজন মেয়ে মানুষ সেও একজন মেয়ে মানুষ তার যথেষ্ট পরিমাণে ইমেজ আছে এবং সে কিন্তু ওই ইমেজের মধ্যেই আর এই ভোটে জিতেছে সেটাকে ওইভাবে হ্যাঁ আর আপনাদের কিছু ব্যাপার হলো কি কিছু কমন আপনারা কথা পেয়ে গিয়েছেন যে এই যে গুম খুন বা এই যে এই সব কিছু কথা বলে গেছেন আসলে আপনারা এই অতীত ইতিহাস দেখেন না আমরা কিন্তু আমাদের সরকার হ্যাঁ জনতা শেখ হাসিনা কিন্তু চেষ্টা করছেন সমস্ত সেক্টরটাকে একটা
সুন্দর একটা অবস্থানে দাঁড় করাতে এবং আমাদের দেশটাকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে নিয়ে যাওয়ার জন্য এবং সব দিকে চেষ্টা করতে হবে। রাতারাতি সব কিছু কিন্তু পাল্টে ফেলা সম্ভব না, এটা আসলে সময়ে সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হলো কি, আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্র এমন একটা পর্যায়ে গিয়েছে, একটা একটা পার্সেন্টেজ যে তাদেরকে সংশোধন করা, এই বিভিন্ন মনে করেন যে আইন করে বা দুদক দিয়ে বা এইসব করে খুব সহজে করা যাচ্ছে না, এবং তাহলে এটা খুব কষ্ট হচ্ছে। এই কথাই দাঁড়াচ্ছে যে আগামী নির্বাচন আপনাদের সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে এবং ইভিএম মেশিনেই হচ্ছে না, সব ইভিএম মেশিনে তো পারবে না। এটা হলো কি, হ্যাঁ এটা নির্বাচন ইভিএম মেশিনে হবে কি না হবে এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন এই নির্বাচনের মাধ্যমে যদি দেখে যে আমরা এত পার্সেন্ট জায়গায় এত পার্সেন্ট কেন্দ্রে আমরা ইভিএম এর পদ্ধতিতে ভোটটা করতে পারবো, তাহলে করবে। আর যদি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, যদি বলে যে না আমি ইভিএম এর পদ্ধতিতে ভোট নেব না, হ্যাঁ তাহলে হবে। কিন্তু আওয়ামী লীগের দাবি, যেহেতু আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ কে আজকে ডিজিটালি মানে অনেক উন্নত একটা অবস্থানে নিয়ে গেছে, আওয়ামী লীগের দাবি যে আওয়ামী লীগ যেহেতু এই ডিজিটাল বাংলাদেশ করেছে, তো ডিজিটালি যদি ভোটটা হয় এবং যেহেতু এই ইভিএম, তবে আমি অনুরোধ করব পাপিয়াপাদের কাছে যে আপনারা ইভিএম না মানি না মানি না মানি না না আপনারা ইভিএমে কী কী সমস্যা আছে, ঠিক আছে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, যদি সমাধান না হয় তাহলে আমি মানি না। এই এই সমস্যা মানে স্পেসিফিক পার্টিকুলার আপনি মুখস্থ কিছু না বলে, কমন কথা না বলে আপনি বের করে, আপনাদের যারা টেকনোলজিস্ট আছে বা হাই টেকনোলজি যারা মেনটেন করে, আপনাদের তো দলে অনেক লোক আছে, তারা দেখে বের করে সামনে আনুক। আপনারা বিভিন্ন কথা বলে যান কিন্তু সেটার মানে সমাধানের জন্য চিন্তা করেন। আপনারা দেখেন আমাদের যে 2006-এর আগে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের তথা জননেত্রী শেখ হাসিনা কিন্তু কিছু মানে আন্দোলনের আগে কিছু মানে এই দেশের মানে ভোট এবং ভাতে রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার জন্য কিছু পদ্ধতি পরিবর্তন, যেমন আপনার এই ভোটার আইডি কার্ড করা, এই স্বচ্ছ ব্যালট পেপার করা, এই যে এই কিছু জিনিসগুলো যে নিয়ে এসেছিল, আপনারা অ্যাকচুয়ালি কিছু মুখস্থ কথা বলে বলে জনগণকে যে এটা করতে যাচ্ছেন। এখন বাংলাদেশের জনগণ আর এত বোকা নেই, কারণ আপনার সুদূর একদম গ্রামেগঞ্জে গেলেও দেখবেন যে পান দোকানের পাশে বসে মোবাইল নিয়ে ইন্টারনেটে ঘোরাঘুরি করতেছে। সো এইসব বলে আপনি মানুষের আপনার মন জয় করতে পারবেন না। আপনারা মাঠে সামনে মানে আমাদের সামনে আনেন যে এই জিনিসগুলো করলে আমাদের সুষ্ঠু ভোট হবে এবং জনগণের এই এই প্রবলেমের কারণে হচ্ছে, হ্যাঁ যদি মনে করেন রাত দিনের ভোট রাতে হয়েছে সেগুলো আপনারা কখনোই তো কোনো চ্যালেঞ্জ করেন নাই, কোনো কোর্টে যান নাই, আপনি তো নিজেও উকিল মানুষ, একটা কেস নিয়েও আপনারা কোর্টে যান নাই, কারণ কোনো প্রমাণ নাই বিধায়। আর প্রমাণ থাকলে জনগণ গ্রহণ করতো, জনগণ গ্রহণ করলে কিন্তু আমাদের এই দলের অবস্থাটা এইটা থাকতো না। ভাইয়ের সাথে আলোচনা করে তো আসলে রেজাল্ট আসে না, রেজাল্ট আসে না এই কারণে যে আপনি বললেন যে আমাদের জনপ্রিয়তাই নাই। তো জনপ্রিয়তা আছে কিনা আছে, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন যে আপনারা জিতেন না আমরা জিতি। নিরপেক্ষ নির্বাচন যতদিন না দিবেন, সরকার নিজস্ব নিয়ন্ত্রণে নির্বাচন, প্রশাসনকে যে নির্বাচন যতদিন করবে ততদিন আপনাদেরকে জনপ্রিয় দল, জনপ্রিয় নেত্রী, জনপ্রিয় সংগঠন এটা ভাবার কোনো কারণ নেই। খুব ভালো করে আপনারা জানেন যে 1% নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ হলে আপনাদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত। 1% যদি পরিবেশ থাকে, 1% যদি থাকে, বারবার আমি বলছি এই জন্য 1%ও আপনারা নিরপেক্ষ নির্বাচন দিতে চান না। এবং সবচেয়ে বড় কথা যে স্থানীয় নির্বাচনে সরকারের গদি ছাড়া এবং গদি ধরার কোনো অধিক মানে বিষয় নাই, তারপর আপনারা ছাড়তে চান না। কেন ছাড়তে চান না? ওই যে বলবে যে পৌরসভাতে হচ্ছে আওয়ামী লীগ হেরে গেল, কারণটা কি, জনপ্রিয়তা হারাইছে। এই যে জনপ্রিয়তা তো আসলেও নাই, জনগণ যে ভোট দেয় না সেটা আপনারা জানেন, কিন্তু এই যে শোনার মতো সত্য কথা এই ধৈর্যটা পর্যন্ত আপনাদের নাই, যার কারণে মেম্বার নির্বাচনে আপনারা যান। শুনেন এই যে বললেন যে মামলা হয় না, এই যে মেম্বার নির্বাচনে প্রথমে দেখছে যে 100 ভোটে জিতছে বিকল্প প্রার্থী, বিএনপির প্রার্থী 100 ভোটে জিতছে, 100টাকে কাটছে ওভার রেটিং করে দেখে যে না আসলে 120 ভোটে জিতছে, আবার 120কে কাটছে টেম্পারিং, আবার কাটছে। বাংলাদেশের কোন নির্বাচন কমিশনের বুকের পাটা আছে যে তারা নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন দেবে?
বিএনপি কি বাপের সম্পত্তি নাকি নির্বাচন নিরপেক্ষ করে এই এই নির্বাচন এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন আপনি যেটা বললেন না মেম্বার মেম্বার তো দূরের কথা আপনার আমার কথা শুনতে দেন স্থানীয় নির্বাচন পৌরসভা নির্বাচন যেটা হয়েছে সেটা নিয়ে আপনাকে আমি তথ্য দিচ্ছি আমার নিজের এলাকা চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়ন থেকে একটা ওয়ার্ড গোবরাতলা ইউনিয়নের একটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের লোকেরা পুনর্গণনার জন্য পুনর্নির্বাচনের জন্য কোর্টের বারান্দায় জুতার তলি খেয়ে কোনো কিচ্ছু অর্ডার পায়নি বলছে যান ট্রাইব্যুনালে যান ট্রাইব্যুনাল পাঁচ বছর কেন দশ বছর আদৌ কোনো সমাধান করার মতো যোগ্যতায় ট্রাইব্যুনালের আছে তার জন্য কোনো জবাবদিহিতা বাংলাদেশের ট্রাইব্যুনালের আছে যে নির্বাচন হয়ে গেলে এক বছর নির্বাচন হয়ে গেলে দুই বছর তুমি ট্রাইব্যুনাল কি ঘোড়ার ঘাস কাটা ট্রাইব্যুনাল কেন সমাধান করতে পারে না বিএনপির প্রত্যেকটা এমপি মামলা করছে ট্রাইব্যুনালে সমাধানটা কোথায় সেই সমাধানে কিন্তু আপনারা যাবেন না আপনারা খুব ভালো করে জেনে গেছেন যে সাপ্পা সিল ছাড়া ভোটে আপনারা জিতবেন না সাপ্পা সিল মারতে গেলে সাংবাদিক চুপে চাপে ছবি তুলে কোথায় ডিসিস পিছাতে ভাব ভঙ্গিমা একটু কম আছে সে আবার লিক করবে একটা ছবি টবি তুলে ইন্টারনেটে চলে যাবে আপনাদের চুরি করার ডাকাতির যে প্রবণতা চমৎকার ইভিএম মেশিন এজেন্ট লাগবে না প্রিজাইডিং লাগবে না কোনো কিছু লাগবে না মেশিনে কথা কয় যে সরকারকে জিতাও এমনই মেশিন আপনারা একটা আবিষ্কার করছেন ভাই আপনি বলছেন আপনি ডিজিটালাইজড হয়ে গেছেন সারা পৃথিবী কি অন্ধকারের অতল গহ্বরের তলায় গেছে শুধু আপনার দল ক্ষমতায় আসাতে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে আমেরিকা রাশিয়া সারা পৃথিবী কি অন্ধকারে তলায় গেছে তারা এই মেশিন আবার অত্যাধুনিক প্রযুক্তিতে আপনি বানাইছেন জন্য তো আমাদের সন্দেহটা বেশি ঘনীভূত যে আপনার বানানো জিনিস এই যে বানানো নির্বাচন কমিশন আপনার মতো কথা কয় ডিসিএসপি দিচ্ছেন আপনার মতো কথা কয় জেলা পরিষদ নিয়োগ দিচ্ছেন প্রশাসক আপনার মতো কথা কয় এই এত কথা বলার পর তো আত্মশান্তি হয় না নিজের অস্তিত্ব বুঝেন যে আওয়ামী লীগ আপনারা দাবি করেন বাহান্নের ভাষা আন্দোলন করছে ঊনসত্তরের গণঅভ্যুত্থান করছে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আজকে নিজের পায়ে নিজেরা কুড়াল মেরে নিজেদের গণতান্ত্রিক ঐতিহ্য ইতিহাসকে তালিমা লেপন করে আজকে স্বৈরাচার বাংলাদেশের ওই আয়ুব খানের মতো স্বৈরাচার এর সাথে চেয়েও জঘন্যতম স্বৈরাচার এই বর্তমান সরকার যারা মানুষের কথা বলার অধিকার থেকে ভোটের অধিকার আহরণ করছে আপনি আইভির কথা বললেন যে ক্যারিসমেটিক লিডার খুব ক্যারিসমেটিক কী ক্যারিসমেটিক শুধু স্বামী মস্তনের বিরোধিতা করার ক্যারিসমা এটি নারায়ণগঞ্জবাসী নাকি তাকে ভোট দিচ্ছে তো ভালো এমনই নেতা পাবেন যে একজন শুধু আরেকজনের পিছনে সাপার লেবুল বানায় রাখছেন আপনারা তো জবর খেলোয়াড় ভাই উনাকে বানাচ্ছেন এমপি কে বানাচ্ছেন মেয়র সাপার লেবুল ভোট আসলে সাপার লেবুল গুতাগুতি গুতাগুতি ওই কথা বলতে বলতে তখন লেবুল করে কি সাপকে নিয়ন্ত্রণ করে সাপ তখন লেবুলের উপর আক্রমণটা কথাটা বলে তাহলে জবর জিনিস আপনারা জবর খেলোয়াড় যেহেতু ধন্যবাদ জানিয়ে খেলোয়াড়দের কাছে সারান্দা করে সমালোচনা করেন কেন যে বিষয়টা কি লম্বা লাইন আছে ভোটাররা ভোট দিতে পারছে না দীর্ঘ শত্রুতা ভোটের কারণে বাড়ি চলে যাচ্ছে এইটা কি খুব ভোটের গণতান্ত্রিক পরিবেশ আপনি যেখানে ইভিএম মেশিন আছে সেখানেই ভোটের হচ্ছে রেশিও কম ভোটাররা দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে চলে গেছে ভাই সমস্যাটা কি সিল মেরে ভোট দিতে আপনাদের সমস্যাটা কি চুরি করা অসুবিধা প্রমাণ থেকে যায় ডকুমেন্টস থেকে যায় এভিডেন্স থেকে যায় এই জন্য নিজস্ব প্রযুক্তিতে আওয়ামী লীগের প্রযুক্তিতে একটা মেশিন বানিয়েছে এমন মেশিন যেখানে আপনাকে বিজয়ী ঘোষণা করবে আপনি আর একটা কথা বললেন যে এমপি সাহেব ওখানে আছে তো কি হয়েছে আরে এমপি সাহেবকে তো প্রশাসনই এমপি বানাইছে তো ওই এমপির উপস্থিতি কোনো প্রার্থীর পক্ষে যখন কাজ করছে প্রশাসন তো তার ডিজায়ার বুঝে গেছে ওই প্রশাসনের ঘাড়ে কয়টা মাথা আছে কয়টা মাথা আছে যে এমপিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে আর নির্বাচন কমিশন এত বিতর্কিত বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতি পাঁচ বছর পরপর বিতর্কিত হয় পাঁচ বছর পরপর বিতর্কিত হচ্ছে এই নির্বাচন কমিশন উচিত ছিল হেলিকপ্টারে করে আপনাদের ওই বিশেষ আকৃতির বিশেষ বুনধারী এমপিটিকে ঢাকায় নিয়ে এসে সংসদ সদস্য ভবনে আটকে রাখা এটা ছিল বুদ্ধিমানের কাজ তো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন মেরুদণ্ডহীনই কাজ করবে আর ওই নত জানু যে আনুগত্য সেই আনুগত্যই তারা প্রদর্শন করবে কথা বলার এখনো সময় আছে বললেন যে নির্বাচন স্থগিত করতে তো পারতারে হ্যাঁ না না পারবে সেই নির্বাচন কমিশন চাই যে এমপি বাড়াবাড়ি করতেছে নির্বাচন স্থগিত হয় এমপি ঢাকা এলাকা ত্যাগ করবে যেন নির্বাচন স্থগিত নির্বাচন কমিশন প্রয়োজন হলে করবে প্রয়োজন হলে করবে আছে যে নির্বাচন প্রয়োজন হ্যাঁ প্রয়োজন দেশের প্রয়োজন জাতির প্রয়োজন নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনে দেখে অথচ আপনারা মেশিন দিয়ে ভোট করেন ভাই আওয়ামী লীগের প্রার্থীকে বাতিল প্রার্থীতা বাতিল করে দিচ্ছে এত খান প্রয়োজন তো আছেই বাংলাদেশে নির্বাচন নিয়ে যে অরাজক মারামারি করছে তার দলের লোক তার আমার কথা শেষ করতে দিয়ে আপনি বলেন আপনার কথা কিন্তু আমি কথা বলিনি আচ্ছা জি আপনি আমেরিকার মতো লোক বলছে রাষ্ট্র বলছে যে সুষ্ঠু নির্বাচন চাই আপনাদের বন্ধু রাষ্ট্র যে ক্ষমতায় বসাইছে আপনাদেরকে তারা বলে যে নিরপেক্ষ নির্বাচন দরকার অথচ শুধু আপনারাই
যখনই যেই রাষ্ট্র বলবে নিরপেক্ষ নির্বাচন দরকার আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিয়ে নেবেন, বলবে হ্যাঁ ওকে আমরা মানি নাকি, একাত্তর সালের ভূমিকা এরকম ছিল, বাহাত্তর এরকম ছিল, পঁচাত্তর এরকম ছিল, ইতিহাস কাটা শুরু করে দেন। শুনেন, রাষ্ট্রটাকে ভালোবাসতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। মানুষ নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কিছু নিয়ম নীতি আইন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আছে। কিন্তু শুধু নিজের দলকে মারিং কাটিং, বিদেশে টাকা পাচার আর ভোটারবিহীন নির্বাচন, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। নিজেদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করছেন, সময় এখনো আছে। বুক ফুলায় বলতে পারবেন না যে আটই এই 5ই জানুয়ারি 2014 আর 30শে ডিসেম্বরে কোনো গণতান্ত্রিক ইতিহাসের লেশমাত্র এই তথাকথিত আওয়ামী লীগ কথা কোনো নিদর্শন রাখছে। তো গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকারকে মেরে ফেলে এই যে স্বৈরাচারী কায়দা রাষ্ট্র চালাচ্ছেন, এরপর আমাদের দোষ দেন কেন ভাই? এই মেশিনের কাম কী ছিল আপনাদের আবিষ্কার? এমপি সাহেবের কথা হয়েছে আপনার নেতৃত্বের বল ভাই আমার দল হারুক হারুক তুমি চলে আসো, ইলিয়াস আলীকে ধরতে হবে সেটা ডাইরেকশন আছে, সালাউদ্দিনকে ইন্ডিয়া পার করতে হবে সেইটার নির্দেশনা আছে, আর বাহারকে কুমিল্লা থেকে ঢাকায় আনতে পারে না, কেমন রাজনৈতিক সংগঠন আপনারা, কেমন? এবং বিতর্কিত নিজেরা নিজেদের করছেন, আমরা এসব কিচ্ছু বুঝি না। প্রশাসন যেগুলা করছে এদের বিচার একদিন মানুষ জনগণের আদালতে হবে, জেলায় জেলায় ট্রাইব্যুনাল হবে, দেখবেন এই ভরচর প্রশাসনকে বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে আমরা নই। আমরা যখন ক্ষমতা থাকছি কর্ণফুলি সেতু, লালনসা সেতু, যমুনা সেতু, বহুত কিছু করছি। ওনারা হরতাল ডাকছে যমুনা সেতু সময় ভিত্তি প্রস্তরের দিন, আবার নিজের নামে সেটা করছেও। তো এই সমস্ত নুনসেন্সের ভিতরে আমরা যেতে চাই না। পদ্মা সেতু তাদের সাথে বিশ্বব্যাংকের কি ঘটনা, সরকার আর বিশ্বব্যাংক বোঝে, এইটার সাথে বিএনপির কোনো কিছু নাই। আমি অসুস্থ থাকলে আপনি আনন্দিত হন, এটা আপনার হচ্ছে রুচির ব্যাপার। এখন পদ্মা সেতু বানানো না বানানো নিয়ে বিএনপির কোনো হচ্ছে নেগেটিভ কোনো অ্যাটিটিউড কখনোই ছিল না, এখনও নাই। কিন্তু ইনারা তো জীবনে কিছু বানায় না, বানাতেও পারে না, উড়ি মারে মা কোনোভাবে একটা যে বানাইছে, এইটা মনে হচ্ছে একাত্তরের মতো আর একটা মুক্তিযুদ্ধের আর একটা যুদ্ধে ওনারা জয়ী হয়েছে, এদের এমনই ভাব ভঙ্গিমা। আরে আজকে পদ্মা সেতু হবে, কালকে চাঁদে যাবে লোক, পরশুদিন আরও কিছু আবিষ্কার হবে, মঙ্গল গ্রহে যাবে, নতুন পৃথিবী আবিষ্কার হবে, এগুলোই তো পৃথিবীর নিয়ম। কিন্তু এত আস্ফালন আর এত অন্যকে টিপ্পনি কেটে কথা, কাকে পানিতে চুবাবে, কাকে ধাক্কা মেরে মেরে ফেলে দিবে, এক সেতুকে নিয়ে মনের যে নিকৃষ্ট নিকৃষ্ট আকৃতিগুলা এমনভাবে তুলে ধরছেন, এটা খুবই খারাপ। পদ্মা সেতু বাংলাদেশের সম্পদ, পদ্মা সেতু ওই এলাকার দক্ষিণাঞ্চলের মানুষের দাবি ছিল, তাদের সময়ের স্বল্পতা, যেহেতু দীর্ঘ সময় লেগে যেত, রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা তৈরি হতো, তো সেতু সেতু বলেন, ফ্লাইওভার বলেন, মেট্রো রেল বলেন, মানুষের উপকারিতা হয়, এটা তো মানুষের জন্য ক্ষতির কিছু হয় না, সমস্যার কিছু হয় না। তো এইটাকে আমি নেগেটিভ পজিটিভ সেভাবে দেখছি না। ধন্যবাদ। আমি একজন এটা পদ্মা সেতু পরে আসি, আগের দুই একটা প্রসঙ্গে আমি একটু ক্লারিফিকেশন করে আসি। হ্যাঁ, পাপিয়া আপা বলেছেন যে 1% যদি নিরপেক্ষ হয় তাহলে আমাদের জামানত মানে থাকবে না। তো অ্যাকচুয়ালি বাঙালি জাতির এই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনার সেই 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং শেষ এখন 2002 সাল পর্যন্ত চলছে বাঙালি জাতি, কিন্তু হ্যাঁ 2022 সাল চলছে বাঙালি জাতি, কিন্তু এই ভোটের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত খুব কমই নিয়েছে। তা আমি এখন বলতে চাই, যদি অ্যাকচুয়ালি যদি সেটা 1% নিরপেক্ষ হলেও যদি মানে আমাদের জামানত হারাবে এই কথা যদি পাপি আপে বলে, তাহলে এখানে এটার আর প্রশ্ন, এইটার উত্তর দেওয়ার আমার কাছে কোনো ভাষা নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে যদি বলে 1% নিরপেক্ষ নির্বাচনে সবাই জামানত হারাবে, তা আমাদের এই নির্বাচন নিরপেক্ষ হচ্ছে কি না হচ্ছে এখনই আপনার এই নির্বাচন সম্বন্ধে, কমিশন সম্বন্ধে আপনি আগেই যা বললেন, তাতে তো বোঝা যাচ্ছে যে আপনাদের নির্বাচনটা মুখ্য না। কারণ তাদের মানে ডিসিশন মেকিংটা, আপনি যেটা বললেন যে বাহারকে কুমিল্লায় মানে এনে হেলিকপ্টার করে এনে বসাবে, আওয়ামী লীগ দেখাতে চায় যে বাহার ওই কুমিল্লা থাকা অবস্থায় এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আওয়ামী লীগের একজন এমপি ওই এলাকা থাকার পরেও একটা একদম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব, এইটাই প্রমাণ হবে এবং সেই প্রমাণটাই সামনে চলে আসবে। কারণ আমার এইখানে তার থাকার জন্য নির্বাচনের কোনো ম্যানিপুলেশন বা কোনো রকম প্রেশার বা কোনো রকম মানে
ইয়ে কাজ করে নাই সেটাই প্রমাণ হবে এখন আমি বলি আপনারা বললেন যে ট্রাইব্যুনালে ক্লোজ রেজাল্ট হয় এখন মনে করেন একটা দুইটা ট্রাইব্যুনালে আপনি গিয়েছেন কোন 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 আপনারা ভাই আমরাও তো একসময় বিরোধী দলে ছিলাম আমরা এই মামলা হামলা আমরাও মানে ফেস করেছি আপনারা কন্টিনিউয়াস করেন জনগণ যখন নাকি আপনাদেরকে আপনাদের যে কথাগুলো বা দাবিগুলো যখন দেখবে যে এটাগুলো সঠিক তখন কিন্তু আমরা এই আমরা যেটা বলছেন যে আমরা জোর করে ক্ষমতায় আছি আমরা ক্ষমতা থাকতে পারবো না কারণ জনগণ না চাইলে কোনোভাবে ক্ষমতা থাকে আর একটা বলে কিসের মানে মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা যে কিসের ডিজিটাল সারা পৃথিবী ডিজিটালাইজ হচ্ছে আপনি ভুলে গেছেন যে যখন নাকি এদেশে একটা কম্পিউটার কিনতে 1.5 লক্ষ টাকার উপরে লাগতো যখন একটা মোবাইল কিনতে 1 লক্ষ টাকার উপরে রাখতো আপনাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মনোপলি করে এটা করে রেখেছিলেন কিন্তু সেই সময় যখন নাকি সাইবার ইয়ে আমাদের বঙ্গোপসাগর দিয়ে যাচ্ছিল ফ্রি কানেকশন দিতে চেয়েছিল বেগম খালেদা জিয়া সেই কানেকশন নেয় নাই যে আমাদের দেশের সংস্কৃতি পাচার হয়ে যাবে এই যে সে আমরা যে এই ওই 5 বছরে যে পিছিয়ে গেছি সেই পিছিয়ে যে যে বাংলাদেশকে যে মানে ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে তার আপনাদের সুফলটা অরিজিনাল সুফলটা হাসাহাসি করতো হ্যাঁ খোদ আমেরিকাতে যেখানে নাকি একটা টাইম আসলে শীত এবং গ্রীষ্মকালে 1 ঘন্টা করে টাইম আগিয়ে দেয় তা আমাদের এই সরকার যখন এই টাইমটা আগে দিয়েছিল এবং এই আপনার ডিজিটাল বাংলাদেশ বলেছিল তখন সবাই হাসাহাসি করতো যে ডিজিটাল বাংলাদেশ বলে বলে মানে টিটকারি করতো এখন কি হয়েছে করোনার সময় আমরা সমস্ত এই যে আপনার এই টক শো সমস্ত কিছু আমরা অনলাইনে করেছি এখন আপনি বললেন যে কথা বললে মামলা হামলা হয় আপনি যেসব কথা এখন যেই সব কথা বলতেছেন পাপি আপা এবং এই আপনার বিভিন্ন না বলে বিভিন্ন সময় যে বিভিন্ন টক শোতে যে বলেন তাহলে মামলা হামলা হলে তো আপনি আর আজকে এখানে বসে কথা বলতে পারতেন না গেল এখন আপনি কি বলেছেন যে আমেরিকা পর্যন্ত চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক তো আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন হ্যাঁ আপনি যে এখানে যে আমেরিকান অ্যাম্বাসেডার আছে বা অন্য ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার আছে তাদের আপনার প্রোটোকল অনুযায়ী তাদের মানে পদমর্যাদা কী লেভেলের হ্যাঁ সেটা বুঝতে হবে এখন তাকে যদি জিজ্ঞাসা হয় আমি পদমর্যাদা যাই হোক তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ রিপ্রেজেন্ট করে কিন্তু এইটা এটা আমি আসছি এখানে অ্যাম্বাসেডার মানেই হলো তার দেশ আমেরিকা আমি সেটাকেই আসছি তো সেই দেশগুলোকে যদি তাদের অ্যাম্বাসেডারকে জিজ্ঞাসা করা হয় যখন আপনি জিজ্ঞাসা করবেন হ্যাঁ আজকে জিজ্ঞাসা করেন কালকে করেন 2 বছর পরে করেন 2 বছর আগে করেন যখনই জিজ্ঞাসা করা হবে তো আপনারা কীরকম নির্বাচন চান তারা বলবে যে আমরা একটা সুষ্ঠু মানে এই অংশগ্রহণমূলক নির্বাচন চাব হ্যাঁ তাদের এই ল্যাঙ্গুয়েজটা হবে এবং একটা আমাদের এই দেশটা একটা গণতান্ত্রিক ধারার মধ্যে চলুক সেটাই চাবো এটাই হলো কমন ব্যাপার তো সো সেইটাকে অত গুরুত্বপূর্ণ হিসাবে নেওয়ার কিছু নাই কারণ হলো কি আপনাদের সেইটা যদি হইতো যে দলীয় সরকারের রোগীদের নির্বাচন হবে না হ্যাঁ তাহলে তো সারা পৃথিবীর কোথাও খোদ আপনি যেটা আমেরিকার কথা বললেন খোদ আমেরিকাতে তো সিটিং গভর্নমেন্ট পাওয়ারে থাকা অবস্থায় নির্বাচন কমিশন নির্বাচন করে আবার আচ্ছা এখন গেল এবার আসি আপনি যেটা বললেন 14 এবং 18 ভোটের কথা 14 ভোট তো আপনারা হতে দিবেন না জ্বালাও পোড়াও করে সারা দেশে অগ্নি সন্ত্রাস করে একটা হতে দিবেন না বলেছেন অনেক মানুষ মেরে ফেলেছেন কিন্তু এটা হয়েছে কিন্তু 18 নির্বাচনে তো আপনারা এসেছেন হ্যাঁ নির্বাচনে এসেছে এসে আপনারা যেই ডিগবাজিমূলক যে আচরণগুলো করেছেন হ্যাঁ হ্যাঁ ওই তো রাতে শেষ কি ওটা হবে কেমনে আপনার মনে করেন এক একজন এক একটা কেন্দ্রে মানে এক একটা কনস্টিটিউশনে আপনার 5 জন 6 জন করে নির্বাচন নির্বাচন নমিনেশন দিয়েছেন আবার ইলেকশনের আগের দিন পর্যন্ত জানে না কেন ওখানের ক্যান্ডিডেট এইসব করে যাই হোক এটাকে আপনারা খুব মানে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করেছেন এইবার আসি পদ্মা সেতুর কথা এখন এই আপনি যেটা বললেন যে দেখেন জিল্লু ভাই আপনি জিনিসটা দেখেন আপনি যখন একটা পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব আমাদের এটা একটা মানে এই যে আমরা যে উন্নয়ন যেটা করছে সেই উন্নয়নের আমাদের মানে সকল মানুষের এটা একটা মানে কি প্রাণের একটা মানে উচ্ছ্বাসের জায়গা একটা গর্বের জায়গা সেইটাকেও কিন্তু উনি যে উত্তরটা শুরু করলেন যেই ল্যাঙ্গুয়েজে বা যেই ভঙ্গিতে এটা কিন্তু শোভনীয় না হ্যাঁ আমাদের কোনো রকমের মানে এই দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো ল্যাকিংস থাকলে কোনো কিছু থাকলে আপনি সমালোচনা করেন কিন্তু যেটা নাকি প্রকৃতপক্ষে মানে ভালো জিনিস
এবং জিরকাটা নিয়ে আপনি বললেন যে বিএনপি সহ যে ডক্টর ইউনূস সাহেব সহ এই পদ্মা সেতু বন্ধ করার জন্য যা যা করেছেন, হ্যাঁ এগুলো তো সবে পরে পরে এগুলো সব প্রমাণিত হয়েছে। আর আমি একটা জিনিস আজকে জুলুর ভাই আপনার মাধ্যমে বলি, দেখবেন বিএনপি সবসময় এটা মানে 12,000 কোটি টাকা পদ্মা সেতু, হ্যাঁ 30,000 কোটি টাকা হয়েছে, এটা এটা মানে হিসাবগুলো আসলে ক্লিয়ার করা দরকার। হ্যাঁ এই এখনও কিন্তু আপনার যে পদ্মার যে সেতুটা যেটা আপনার গাড়ি চলবে সেটা কিন্তু 12,450 কোটি টাকা খরচ হয়েছে। এইখানে আপনার যোগ হয়েছে রেল লাইন, যোগ হয়েছে আপনার নদী শাসন, হ্যাঁ এই রেললাইনের জন্য আরও 7,000 কোটি টাকা না 8,000 কোটি টাকা লেগেছে আপনার এই নদী শাসনের জন্য 7,000 কোটি, এবং নদী জমি অধিগ্রহণ ছিল সেই প্রথম যখন এই ইসে এই তত্ত্বাবধায়ক সরকার এসে যখন ইয়ে করেছিল তখন 2,000 একর জমি অধিগ্রহণ করতে হবে যেটা করেছিল, আর সেই জমি অধিগ্রহণ করছে 6,000 একরের বেশি এবং 3 গুণ দামে। এই সব কিছু মিলে এবং এই মানে অ্যামাজনের পরে এই পদ্মা সেতু করতে যেয়ে আমাদের এইখানে যেই মানে সবাই অবাক হয়ে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানে এক্সপার্টরা বিভিন্ন রকম মেশিন এনে এখানে পাইলিংগুলো করেছে এবং অনেক যন্ত্রপাতি হুট করে দেখা যায় সকালবেলা মানে সব রেখেছে গেলে সেট করবে, হ্যাঁ রাতে রাতে সকালে সেট করবে, রাতে এক কয়েক ঘন্টার মধ্যে সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং সেগুলো উদ্ধার করা যায় না। তো যাই হোক আমাদের এখন পদ্মা সেতু হচ্ছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, এই দক্ষিণ কোরিয়া কিন্তু আমাদের চেয়ে অনেক গরিব ছিল, তাদের ওইখানে এই আপনার ইয়ে এই একটা ওই যে হাইওয়ে করে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হাই করে কিন্তু পরে পরবর্তী সময় দক্ষিণ কোরিয়া আজকে পৃথিবীতে এখন একটা মানে টাইগার হিসাবে মানে ইকোনমিক্যাল টাইগার হিসাবে হয়েছে। তাই পদ্মা সেতুর ক্ষেত্রে আপনি দেখবেন নেক্সট 5-10 ইয়ার্সের পরে ওই দক্ষিণবঙ্গ এলাকা সহকারে পুরো দেশের মানুষ যখন নাকি এই দেশের মানুষ যখন নাকি এটা থেকে উপকৃত হবে এবং জিডিপি যখন 2-2.5%-এর উপরে চলে যাবে এটার কারণে, তখন দেখবেন সবাই বলবে যে আর এটা সারা 3 কোটি মানুষ দক্ষিণবঙ্গ 21টা জেলা, হ্যাঁ সবাই কিন্তু সারা জীবন মনে রাখবে যে এই পদ্মা সেতু কী করেছে এবং কত স্ট্রাগল করে আমাদের নেত্রী এটা করেছে, যার জন্য এটা আমাদের গর্বের আনন্দের বিষয়। শেষ মুহূর্তে আপনারা এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনাদের এক একটা প্রকল্প নিয়ে এক একটা রকম বাংলাদেশকে স্বপ্ন দেখায়। এর আগে বললো ট্রানজিট ধরতে হবে, আমরা যদি ট্রানজিট দিই তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো ডেভেলপড হবে, এই হবে সেই হবে। তারপর ওনাদের এসে আত্মীয় স্বজনের রাষ্ট্রের সাথে যখন বসলেন তখন ওনারা ট্রানজিট ফিটা নিতেই লজ্জা পাচ্ছেন যে শ্বশুরভাষণের মতো কি ট্রানজিট চাওয়া যায়। হ্যাঁ এখন মালয়েশিয়া সিঙ্গাপুর গেল, এখন পদ্মা সেতুর উনি কোরিয়া ভাবছেন। তো ইনাদের ভাবনার সাথে কার্যকারিতার কোনো মিল নাই, আর হচ্ছে ইনাদের কর্মকাণ্ডের সাথে বাস্তবতার কোনো মিল নাই, যার কারণে এই সমস্ত অবাস্তব অবান্তর কথাবার্তা এগুলো বক্তৃতা আর টক শো আর গলাবাজের ভিতরে সীমাবদ্ধ। এতে জনগণের 50টা পদ্মা সেতু বানালেও ওই চাল হচ্ছে 20 টাকা কেজি হবে না, আর গরুর মাংস 300 টাকা কেজি হবে না, আর হচ্ছে শাকসবজি তরি তরকারি 20 টাকা কেজি হচ্ছে না। অতএব জনগণ এখন চিন্তা করছে যে 80 টাকা কেজি 100 টাকা কেজি সবজি খেতে আর মোটা চাল কিনতে ওদের জীবন হচ্ছে দুর্বিষহ। আর আপনি আর বানাচ্ছেন এখন কোরিয়া, তো আপনাদের মালয়েশিয়া সিঙ্গাপুর শেষ হয়েছে, এখন শুরু করবেন কোরিয়া। আর শুনেন আমেরিকা বলেন জাপান বলেন এগুলো আমাদের কোনো হেডেক না, আমরা বুঝি বাংলাদেশে জনগণের নির্বাচন, জনগণ ভোট দিতে পারছে না আপনাদের অধীনে। অতএব যত কম সময় পাবেন তর্ক বিতর্ক বাদ দিয়ে মেশিন ফেশিন হটান আর প্রশাসনকে বাপদাদা সম্পত্তির মতো ইউজ করা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ বাংলাদেশের টেকসই গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী ভোটাধিকার পদ্ধতি বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশন থেকে আইন বিভাগ থেকে এদের নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর বন্দোবস্ত করেন ভাই, বন্দোবস্ত করেন। এগুলো বক্তৃতার কেউ খাবে না আর আপনাদের এই বক্তৃতা জনগণ পোষেও না, কারণ 80 টাকা কেজি সবজি কিনতে যান চলে যাচ্ছে। এই জন্য আমি বলছি এই সমস্ত বাদ দেন, এই ইভিএম মেশিন মেশিন সব ফেলে দেন, জনগণ সারা জীবন। আমি বলি 30 সেকেন্ডস আমি বলি, আপনি যেটা বললেন যে আমরা আমাদের করি আমাদের ভাবতে দেন, আমরা ভাবা না শুধু, আমরা কিন্তু যেটা আপনি বক্তৃতায় বললেন আমরা বক্তৃতায় বলি সেটা সঠিক কথা না, সেটা হলো সারা পৃথিবীর বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা আমাদের বাংলাদেশকে এখন এই মানে সাউথ ইস্ট এশিয়ার মানে টাইগার হিসাবে দেখছে এবং ভবিষ্যতে আমাদের যে ইকোনমি যেটা হবে। আর একটা যেটা আপনি চালের দাম 20 টাকা, আপনারা চান যে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় এমন পর্যায়ে থাকুক যে যারা যাতে 80 টাকা বা 100 টাকা দিয়ে চাল কিনে খেতে পারে না, কিন্তু উন্নত দেশে কিন্তু এর সাথে অনেক বেশি টাকা দিয়ে চাল কিনে খায় এবং জনগণ কিন্তু যখন নাকি ভোট দিতে পারবে না
তখন কিন্তু তারা এবং তারা যখন নাকি আপনার এই দেশের মানে অভাবনটনের মধ্যে থাকবে যা তাদের যখন নাকি মানে পেট চলবে না তখন কিন্তু তারা রাস্তায় নামবে আপনি জাস্ট উদাহরণ হিসেবে দেখি বলি এই ট্রাম্পের যে যে খোদ আমেরিকাতে কখনোই ভোটাররা তো উৎসাহিত তারা হ্যাঁ ও উৎসাহিত হতো না রাস্তায় নামতো না কিন্তু ট্রাম্পকে সরানোর জন্য লোকজন কিন্তু লোকজন কিন্তু না লোকজন কিন্তু ট্রাম্পকে সরানোর জন্য ভোট দিতে এসেছে ভোট দিয়েছে হ্যাঁ তো এই জন্য যে জনগণ যখন দেখবে যে আমাদের আর্থসামাজিক অবস্থা উন্নতি হচ্ছে তখন কিন্তু বারবার আমাদের ক্ষমতায় বসাবে ধন্যবাদ এইটা ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া এবং ডক্টর মোহাম্মদ আজম খান দর্শক কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে এবং মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণ স্বস্তিতে থাকুক এটি আমাদের সকলের চাওয়া সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যর ক্ষেত্রে হোক সেটি ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে হোক কিংবা পদ্মা সেতুর মাধ্যমেই হোক মানুষের জীবনে স্বস্তি থাকা দরকার এবং একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক সকল ক্ষেত্রে সেটি মানবিক অধিকার হোক এবং সেটি মানবাধিকারের কথা বলি কিংবা ভোটের অধিকারের কথা বলি মানুষ যেন স্বস্তিতে শান্তিতে ভোট দিতে পারে এবং ভোটের ফলাফলে যেন তার সেটি প্রতিফলিত হয় এটি আমাদের সকলের চাওয়া এবং স্বাধীন বাংলাদেশের 50 বছর ধরে এই আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষাও এটি ছিল দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা